সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেল জানাই স্বাগত। আশা করি তোমরা ভালো আছো। আর এই প্রচণ্ড গরমে আমরা কিন্তু অতটা ভালো নেই গো। প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম, আর তার উপরে আছে লোডশেডিং, আর তার উপরে তো সবচেয়ে বড় ব্যাপার হলো কি, জলের কষ্ট। এত জলের কষ্ট হচ্ছে না, সকাল থেকে উঠে একটু জল পাওয়া যায় না। আর এই জানোই তো, গরমের দিনে একটু স্নানের জল বা এই যে কাছাকাছি বলো, যাই বলো, খাওয়ার জল সবটাই একটু বেশি লাগে। তো সেই পরিমাণ কিন্তু আমরা জল পাচ্ছি না। তো খাওয়ার জলটা আমরা কিনেই আনি, মানে যে ড্রামগুলো পাওয়া যায় 20 লিটারের ওগুলো কিনে আনি, কিন্তু একটা সংসারে কত জল লাগে বলো তো। সেই হিসাবে কিন্তু একটু সামলিয়ে চলতে হচ্ছে, মানে জলটা সেই মতো পাওয়া যাচ্ছে না, অল্প একটু একটু জল স্নান দান করতে হচ্ছে। আর আজকে ভাবলাম যে এই ডিসপেন্সারটা আর ফলের ঝুড়িটা একটু ধুয়ে নিই, কারণ এর মধ্যে জল ঢালতে হবে। আর আমি ঝুড়িটাতে আম একটা পচে গেছিলো, তার জন্য এটা একটু ধুয়ে নিলাম। আর এই যে গামলাটা দেখছো, এই গামলাটা পরে না আমি সবসময় এক গামলা করে জল রাখার চেষ্টা করি, কারণ বাড়ির আশেপাশে প্রচুর বিড়াল আছে, আর আমার বাড়িতে 4টে বিড়াল আছে, এরা জলের জন্য এত কষ্ট পাচ্ছে। তো এই জন্য যখন ওতে জল তেষ্টা পায় তখন কিন্তু এখান থেকে জল খায়। আর আছে রাস্তার কুকুর, রাস্তার কুকুরগুলো কিন্তু এসে দৌড়িয়ে আমার ঘরে বাড়ির সামনে এসে এই ডানটা থেকে এসে ওরা জল খেয়ে যায়। তো ওই জন্য সবসময় চেষ্টা করি একটু ভরে রাখার। তো এই জলটা ভরা থাকলো, আর তারপরে আমি আরও দেখি কিছু জিনিসপত্র আছে যেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে ওদের জন্য একটু জল দেবো, যেগুলোতে আমি সবসময় জল দিই। আর তোমাকে বললাম রান্না করতে হবে না, এই গরমে চিড়ে টিড়ে খেয়ে নিতাম। তো রান্না না করলে আমাদের জন্য হয়ে যেত, কিন্তু আমার যে পশুগুলো রয়েছে, বিড়ালগুলো না, হ্যাঁ 4টে 5টা বিড়াল, খরগোশ, ওদের তো খেতে দিতে হবে না এই গরমে, ওদেরও তো কষ্ট হচ্ছে। তো বন্ধুরা, এই যে আজকে রান্না করছি আমি, একদম শুধু ভেন্ডি আর আলু দিয়ে একটু গাগা টাইপের একটু তরকারি করবো। আর রান্না সেরকম কিছু করছি না, বাপি বললো কি রান্না আজকে করতে হবে না। তো ইচ্ছা করছিল না করতে প্রচন্ড গরমে, কিন্তু তারপর ভাবলাম আমার পশুগুলোকে তো একটু খেতে দিতে হয়, তো ভাতটা তো আমাকে প্রত্যেকদিন করতেই হয়। তো একটু ঢেঁড়স আলুর তরকারি করে নিই, বাপি যদি ভাত খেতে চায় খাবে, নাহলে রুটি বুটি যদি খায় কিংবা যদি চিড়ে খেয়ে নেয় তাহলে কথা নেই, তরকারিটা থেকে যাবে রাতের জন্য। এই জন্য একটু তরকারি করে নিলাম আর কি। আর ওদের তো খেতে দিতে হয়, ওদের জন্য ভাতটা না করলে তো হবে না, না ও তো, ওরা তো আমার মুখের দিকে তাকিয়েই বসে আছে, তো ওই জন্য ওদের জন্য একটু ভাত করতেই হয়। একটু ভাত বসিয়ে দেবো আর এই রান্না। আর এই ছোট ছোট পাত্রগুলোতে আমি পাখিদের জন্য বা বিলির জন্য জল দিই, এগুলো একটু শ্যালো শ্যালো করে গেছিলো তাই একটু ধুয়ে নিলাম। এগুলো জল ভরে আমি পাঁচিলের উপরে দিই। আর নানা রকমের পাখি ভোরবেলা থেকে এসে না এত মানে খায়, স্নান করে, আমার ভীষণ ভালো লাগে। তো এইগুলো আজকে একটু পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে আর এতে করে আবার ফের জল দিয়ে দেবো। তো বড় পাত্র দিলে কী বলতো, চুরি করে নিয়ে যায় আমাদের এখানে, কাগজ করে নিয়ে আসে আর চুরি করে নিয়ে যায়, এই জন্য একশো এগুলো নিয়ে চলে গেছে। তো এই ছোটোগুলোতে বাধ্য হয়ে এখন দিতে হচ্ছে, পরে যদি দেখি যে বড় কোনো পাত্র নিয়ে আসবো তখন আর কি মাটির পাত্র কিনতে হবে, কারণ প্লাস্টিকের পাত্র দিলে আবার নিয়ে চলে যাবে। মাটির পাত্র কিনবো, কিনে তখন যদি পারি তাহলে ওটা দিয়ে দেবো, কখনো যদি বাজার থেকে নিয়ে আসি আর কি। তো এখন আপাতত কাজ চালানোর মতো এইগুলোতেই দিয়ে দিচ্ছি। আয় 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 আয়।
কুকুরের বিয়ালে জল দিয়ে দিলাম। তো চারিদিকে পাঁচিলের উপরে ছোট ছোট বাটিতে করে দিয়ে রাখি। ওখানে কুকুর না পাখি প্রচুর রকমের, সকালে পাখি আসে, কাক শালিক নানা রকমের পাখি সকালবেলা থেকে প্রচুর আসে, জল খেয়ে যায়। আর বাইরে গেটের বাইরে ওখানে একটা বড় ডাম কেটে জল দিয়েছিলাম। তো ওই ডামটাও দীর্ঘদিন দিয়েছিলাম, কিন্তু কাগজ প্রাণীরা কি করেছে ওটা নিয়ে চলে গেছে। আর ওই জন্য মানে এখন কি করলাম, ওই যে সাবানের যে ছোট্ট বাটি, ওই বাটিতে করে জল দিলাম। প্রচুর রাস্তার কুকুর এসে জল খেয়ে যায়, মানে দুপুরবেলা তো প্রচন্ড কষ্ট হয় ওদের। তো জলটা এসে ওখান থেকে এসে খেয়ে যায়। আর এই দু একদিন দেখলাম ওটা নেই, ওই জন্য আজকে এই বাটিটা দিয়ে দিলাম। আর যদি কখনো দেখি বাজারের দিকে গিয়ে ছোট যদি এরকম মাটির পাত্র পাই, তাহলে ওরকম একটা পাত্র এনে জল দিয়ে দেবো, তাহলে ওরা খাবে। প্রচন্ড গরমে তোমাদের এলাকাতে ও যদি তোমাদের আশেপাশে এরকম কুকুর বিড়াল থাকে, একটু পাত্র করে জল দিও। এই গরমে ওরাও কিন্তু প্রচন্ড কষ্ট পাচ্ছে। আমরা তো ঘরে থেকেও আমাদের এত কষ্ট হচ্ছে, এত গরম হচ্ছে, আর বলে ওরা রাস্তায় থাকে, ওদের কত কষ্ট। তো তোমাদের আশেপাশে থাকলে এরকম একটু করে জল দিও, তাহলে ওরাও কিন্তু খুব শান্তি পাবে একটু জল খেয়ে। পশু পাখি এদের জন্য তো কেউ আর অত বেশি করে না, ওরা খেতেও জল খেতেও পায় না। খাবার যাও একটু না পেলেও জলটা দিলে ওরা বেঁচে যাবে। তোমাদের এলাকায় তোমরা পারলে একটু এরকম করো। ছেলে প্রচন্ড গরম লেগেছে, ওরা এখন করে দিতে হবে লস্যি। তো এই যে লস্যি বানাবো, বললো মা আমার কিছু খেতে ভালো লাগছে না, আমাকে একটু লস্যি বানিয়ে দাও। তো এই জন্য একটু লস্যি বানাতে এসেছি। তো ছেলের সাথে সাথে আমারও হয়ে যাবে, ওরও হয়ে যাবে। তো কিছু ইচ্ছা যখন খেলো না, আমি বললাম তাহলে একটু দিই লস্যিটা করে। গরমের দিনেও একদম ভাতই খেতে চাইছে না, আর কি বলবো বলো, আমাদেরই কত কষ্ট হচ্ছে, আর ওরা তো ছোট ছোট ছেলে মেয়ে, ওদের তো কষ্ট হবে না। ঠান্ডা ঠান্ডা দই আর ঠান্ডা জল জাস্ট একদম প্রাণ জুড়িয়ে যাবে। একটু গরম জলের বোতল দাও, এই নর্মাল যে জলটা ওটা দাও, এই জলটা অনেক ঠান্ডা, অনেক খারাপ হয়ে যাবে না। প্রচন্ড ঠান্ডা তাই একটু নর্মাল জল আর কি সাথে মিশিয়ে দিলাম। ভীষণ ভালো হয়েছে বাপি। হ্যাঁ খেয়ে দেখো কেমন। ধরো ভীষণ ভালো লাগছে, বিকালের দিকে এরকম একটু ঠান্ডা ঠান্ডা হলে কিন্তু বেশ ভালো লাগে। ব্যাস দেবার একটু আর একটু দেবো, দারুণ হয়েছে।